হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা WBCS এক্সাম প্রিপারেশন রিলেটেড একটা মোস্ট ওয়ান্টেড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চেনটি তোমাদের কমেন্টে অনেকেই করেছো। আশা রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে তোমার ওই কোয়েশ্চেনগুলোর আনসার তুমি পেয়ে যাবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন রয়েছে বেল আইকনটাকে টিপে দাও। এতে কী হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা এর আপডেট পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগে না এর জন্য। তাই যদি WBCS এক্সাম প্রিপারেশন রিলেটেড খুব ভালো ভালো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। ওকে, চলো আজকের ডিসকাশন শুরু করা যাক। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সায়েন্স সাবজেক্টটা আমরা কীভাবে পড়াশুনো করব, আর এই সাবজেক্টটাতে ভালো নাম্বার পেতে গেলে আমাদেরকে কী কী করতে হবে, এবং WBCS প্রিলিমস এবং মেন্সে যদি প্রিপারেশন নিতে হয় তাহলে সায়েন্স সাবজেক্টের জন্য কী কী বই পড়ব। আমি এই ভিডিওটার মাধ্যমে সবগুলো কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। ওকে, তো ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা আসছে যে সায়েন্স সাবজেক্টটা কেন পড়ব, সবসময় নিজের কাছে এই কেন কোয়েশ্চেনটা করবে, তাহলে কী হবে তুমি অ্যাকচুয়াল যে রিলেটেড আনসারটা সেটা বুঝতে পারবে। সায়েন্স সাবজেক্টটা পড়ার মেন কারণ যেটা, যদি আমরা WBCS সিলেবাসটা দেখি তাহলে আমরা দেখতে পাই যে WBCS এর প্রিলিমসে 200 মার্কসের মধ্যে 25 কোয়েশ্চেন থাকে সায়েন্সের, আর মেন্সে GS পেপার 4 বলে একটা সাবজেক্ট থাকে যেটাতে প্রায় 30-40 কোয়েশ্চেন আসে, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। কারণ GS পেপার 4 যদি দেখি সায়েন্স থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, GK থাকে, তাই এর মধ্যে GS পেপার 4 এর মধ্যে কারেন্ট সায়েন্সের যে টপিকটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই GS পেপার 4 এ তোমাকে যদি ভালো নম্বর তুলতে হয় তার জন্য কি করতে হবে, সায়েন্সটাকে ভালো করে পড়াশুনো করতে হবে। এবার আমরা একটু সিলেবাসটা যদি দেখে নিই, সেখানে আমরা দেখতে পাই যে সায়েন্সের সিলেবাসে টোটাল 3টে সাবজেক্ট থাকে, একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। এখানে সবসময় মনে রাখবে পুরো সিলেবাসে যে কোয়েশ্চেনগুলো ফর্ম করা হয় সেগুলো কিন্তু 9 এবং 10 সিলেবাস অনুযায়ী সিলেবাসটা ফর্ম করে। ওকে, আর বায়োলজিতে 2টো সাবজেক্ট থাকে, একটা বোটানি আর একটা হচ্ছে ফিজিওলজি, জুলজি কিন্তু এখানে থাকে না, এটা যেন খেয়াল থাকে। ওকে, ক্লিয়ার? এবার কোয়েশ্চেন হচ্ছে যে সায়েন্সে সাবজেক্টটাতে কিভাবে পড়াশুনো করবে। ফার্স্ট অফ অল তোমরা কি করো, বিগত বছরের যা যা প্রশ্নপত্র রয়েছে সেগুলোকে সলভ করে অ্যানালাইসিস করার চেষ্টা করো। এতে কি হবে, তুমি বুঝতে পারবে যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেনগুলো আসছে। যদি তুমি প্রপার অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবে যে বেশিরভাগ কোয়েশ্চেনই বায়োলজি থেকে আসছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে বায়োলজি সাবজেক্টটাকে আমাকে ভালো করে পড়াশুনো করতে হবে। ওকে, তারপরে তুমি যদি ভালো করে আরো অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে ফিজিক্স সাবজেক্টটাতে বায়োলজির পরেই বেশি কোয়েশ্চেন আসছে ফিজিক্স সাবজেক্টটাতে। তাই বায়োলজি সাবজেক্টটা ভালো করে পড়া হয়ে গেলে তুমি কি করো, ফিজিক্সের কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো, এবং সেখান থেকেও তুমি টপিকগুলো তৈরি করো যে ফিজিক্স থেকে কোন কোন টপিকের ওপর ভালো কোয়েশ্চেন এসছে বা বেশি কোয়েশ্চেন আসছে। ওকে, সবসময় চেষ্টা করবে পুরো বই পড়ে সময় নষ্ট করবে না, সিলেক্টিভ রিডিং করবে। কারণ যখনই তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করবে তখন তুমি দেখতে পাবে যে শুধুমাত্র কিছু কিছু টপিক থেকেই বারবার কোয়েশ্চেন আসছে। ওকে, তো কোন কোন টপিকগুলো সায়েন্স সাবজেক্টের জন্য ইম্পর্ট্যান্ট সেটা নিয়ে তোমাকে এখন চিন্তাভাবনা করতে হবে না, আমি এই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেই টপিকগুলো তুমি কি করো, একটা নোট ডাউন করে রাখো, এবং ওই টপিকগুলোকে যখন তুমি সাবজেক্টটা পড়তে যাবে তখন ভালো করে পড়ার চেষ্টা করো। ওকে, ক্লিয়ার? এরপরে যদি আমরা কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে বায়োলজি থেকে 2017-12 কোয়েশ্চেন, 2016-13 কোয়েশ্চেন এবং 2015-11, 2014-11, তাহলে ওভারঅল 11-12 কোয়েশ্চেন কিন্তু বায়োলজি সাবজেক্টটাতে আসছে। ফিজিক্সে 2017-6, 2016-8, 2015-4 এবং 2014-10, তার মানে কি 4-6 কোয়েশ্চেন মাস্ট ফিজিক্সে আসে প্রিলিমসে। ওকে, কেমিস্ট্রিতেও ঠিক একইভাবে 5-6 কোয়েশ্চেন কিন্তু কেমিস্ট্রিতে ফিলিমসে আসে। তো তোমাকে এই ভাব এর ওপর ডিপেন্ড করেই নিজের টার্গেট স্কোর তৈরি করতে হবে। ওকে, এবার কোয়েশ্চেন আসে কি বই পড়বে। যদি ভালো করে তুমি কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবে যে টোটাল 10-15 কোয়েশ্চেন থাকে যেগুলো সলভ করা যায়,
বাকি কোয়েশ্চেনগুলো অনেকটাই স্ট্যান্ডার্ড হয়। তাই তুমি চেষ্টা করো 10-15 কোয়েশ্চেন যে থাকে ওটা 9-10 সিলেবাস থেকে দেয়। তো তুমি চেষ্টা করো 9-10 ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্টের বইটা ভালো করে পড়ে নিতে। অনেকে তোমাকে বলবে যে এই সাবজেক্টের ওপরে অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন হয়, তার জন্য অনেক মোটা মোটা বই পড়তে। কিন্তু সবসময় নিজেকে কোয়েশ্চেন করবে যে ওই বইগুলো তুমি ভালো করে পড়তে পারবে কি না, বা ওই বইগুলো পড়ার মতো তোমার মধ্যে সেই এবিলিটি আছে কি না। যদি তুমি সাবজেক্টটা ভালো করে নাই বুঝতে পারো, তাহলে তুমি বইটা পড়ে তোমার লাভটা কী হবে? তাই জন্য তোমার এম থাকবে যে কম পড়ে বেশি নাম্বার তুলবে কী করে, ঠিক আছে? এটাই তোমার এম থাকা উচিত। আর আমি বলবো না যে তোমাদেরকে অন্য কোনো স্ট্যান্ডার্ড বই না পড়তে। তোমরা যদি পারো যে বইটা পড়ে ভালো করে তৈরি করতে পারবে, সেক্ষেত্রে তুমি বইটা পড়তে পারো, ওকে? কিন্তু আমি আমি তোমাদের সাজেস্ট করব, ফার্স্ট অফ অল তোমরা ওই 9-10 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বইটা ভালো করে পড়ে নাও। তারপরে তুমি কোনো স্ট্যান্ডার্ড বই যদি মনে হয় পড়ার দরকার আছে তাহলে তুমি পড়ো, ওকে? এবারে কোয়েশ্চেন হচ্ছে 9-10 স্ট্যান্ডার্ড বই পড়তে বলছি কারণটা কি? কারণ হচ্ছে যদি তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তোমার এম থাকবে 25-এর মধ্যে অ্যাটলিস্ট 50 নাম্বার তোলা। আর যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেক্ষেত্রে তোমার এম থাকবে 8-10 নাম্বার তোলা। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে 25 নাম্বারের মধ্যে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় 15 নাম্বার, আর যদি আর্টস ব্যাকগ্রাউন্ড হয় 10 নাম্বার। মানে ওভারঅল 10-15 নাম্বার অ্যাটেম্পট করতে গেলেই নেগেটিভ হওয়ার চান্স থাকবে, ওকে? তো এই নেগেটিভের হাত থেকে নিজেকে রক্ষা করতে গেলে সবসময় এই 15 অর সায়েন্সের ক্ষেত্রে আর 10 হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, এটা হচ্ছে সেফ স্কোর। তো তোমার এম থাকবে এই 10-12 কোয়েশ্চেন যাতে ভালোভাবে সলভ করে দিয়ে আসা যায়। আর এই 10-12 কোয়েশ্চেন কিন্তু 9-10 সিলেবাস থেকেই কোয়েশ্চেন দেয়। তাহলে এবার তুমি ভাবো যে 10-15 কোয়েশ্চেন তুমি করতে পারছো না, সেটার জন্য তুমি যদি কোনো স্ট্যান্ডার্ড মোটা বই পড়ার চেষ্টা করো, তাতে কী হবে? তোমার অনেক বেশি সময় নষ্ট হবে এবং তুমি অনেক বেশি কনফিউজ ফিল করবে, কারণ তুমি এই সাবজেক্টটা এর আগে কখনো পড়ে আসোনি। তাই তোমার এম থাকবে সবসময় এই 10-12 নাম্বার সলভ করতে, ঠিক আছে? আর বাকি যে 10-15 নাম্বার পড়ে আছে ওটাকে অ্যাভয়েড করতে। কারণ তোমার এম সবসময় থাকা উচিত যে কম পড়ে কি করে বেশি নাম্বার তোলা যায়, যেটা আমি সবসময় বলি। আমাদেরকে স্মার্ট স্টাডি করতে হবে, আমাদেরকে কম পড়তে হবে এবং কোন কোন সাবজেক্টগুলো থেকে বেশি নাম্বার তোলা যায় সেটার চিন্তাভাবনা করতে হবে, ওকে? তো তোমাদের সায়েন্স সাবজেক্টে কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট আছে এই রিলেটেড আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, কোন সাবজেক্ট কোন সাবজেক্টের কোন টপিকগুলো পড়লে তোমার সায়েন্স সাবজেক্টে ভালো নাম্বার তুলতে পারবে সে বিষয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো, ওকে? থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, তাহলে সেই রিলেটেড কিছু থাকলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, ওকে? আর যদি ডিসলাইক করো ভিডিওটাকে তাহলে প্লিজ রিজন জানিয়ে দিও, যাতে কী হবে আমি পরের ভিডিওগুলোতে ওটা ইম্প্রুভ করার চেষ্টা করব, ওকে? থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।